तो है एवरीवन, गुड मॉर्निंग, मेरी क्रिसमस। আর আজকে মেরি ক্রিসমাস, তো সকালবেলা একটু ভাবলাম একটু সাজুগুজু করে, মানে এই ক্রিসমাস ক্যাপ পরে একটু করে আপনার সাথে গুড মর্নিং করা যাক। আর তো আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। আর সকাল সকাল আজকে ব্লগটাকে শুরু করলাম, সকাল বলতে এখন 8:30 বাজে, আর ঘুম থেকে উঠেছি 8টার সময়, কারণ মেয়ের স্কুল ছুটি। তাড়াতাড়ি উঠে কি করব, হাজবেন্ড তো বাড়ি থেকেই কাজ, ওয়ার্ক ফ্রম হোম, তো তাড়াহুড়োর তো কিছু নেই, সেই স্কুল থাকলে একটু তাড়াহুড়ো থাকে জানেনি। আর এই হচ্ছে, আর তো ভাবলাম সকাল থেকে ব্লগটাকে শুরু করে দিই। আর এই তো আজকে ব্রেকফাস্ট কিছু বানানোর নেই সেরকম, তো আজকে ডিম সিদ্ধ করেছি, মানে আমাদের এতে 25th মানে ডিসেম্বরে এই মেরি ক্রিসমাসে মানে কোনো টিফিন টিফিন বানায় না, বলতে কেক তো খাওয়া হয়, তার সাথে সাথে ডিম সিদ্ধ, কলা, লেবু এইসব খাওয়া হয় এদের, মানে আমার শ্বশুর বাড়ি থেকে আগে থেকে এটা হয়ে আসছে। তো সকালবেলা তো আর লেবু খাবো না, কলা অতটা ভালো লাগে না, তো যাই হোক ডিম সিদ্ধ বসে দিয়েছি, পাউরুটি আনা হয়, ব্রেড বাটার খাওয়া হবে, আর এর সাথে কেক তো আছেই, এই খাওয়া হবে। আর সব থেকে বড় কথা, এখন মেয়ে ঘুমোচ্ছে, মেয়েকে একটা সারপ্রাইজ দেবো। আপনাদের আগের ব্লগে বলেছি একটা মেয়ের জন্য পিয়ানো কিনেছি, সেটা দেখাইনি অবশ্য, শেয়ার করিনি, সেটা আজকে শেয়ার করবো। তো পিয়ানোটা রেখে দিয়েছি, ওকে বলবো স্যান্টা এসে দিয়েছে লুকিয়ে, যেরকম করি ও মোজা টাঙিয়ে রেখেছে যে স্যান্টা এসে দেবে, তো ওই পিয়ানোটা লুকিয়ে রেখেছে, একটা এরম সাইজের, বেশি না, এরম বড় সাইজের একটা পিয়ানো, তো ওই পিয়ানোটা রেখে দিয়েছি, ওটা দেখাবো, সেটা অবশ্যই আপনার সাথে শেয়ার করবো, ক্যাপচার করবো যে মেয়ের এক্সপ্রেশন কেমন হয়। তাহলে চলুন এখন থেকে শুরু করে দিয়েছি ব্লগটা, তাহলে থাকুন, আজকে দিনটা কীভাবে কাটাই না কাটাই অবশ্যই শেয়ার করবো, আর আপনারা কীভাবে কাটছেন, আজকে দিনটা কোথায় ঘুরতে যাচ্ছেন অবশ্যই শেয়ার করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকে দিনে তো সবাই ঘুরতে যায়, তো এই বছর যা সিচুয়েশন যাই না, নেক্সট ইয়ার আশা করছি যেন সবাই খুব মানে ভালো সুস্থ সবাই হয়ে যায়, আর ভালো থাকে পরিবেশ, এই হচ্ছে। তো অনেকে বেরোবে তা না, এই হাজবেন্ড বলছিল চলো ঘুরে আসবে কোথাও, তা আমার ইচ্ছা করলো না, দেখা যাক এখন কি হয়। তা আজকে এই, আর কি দেখুন ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে, উঠেই আজকে চা হয়ে গেছে, আর আজকে লাঞ্চে করব চিকেন, করব চিকেনটা একদম বেশি করে করে থাকবো, লাঞ্চ ডিনার দুটোই হয়ে যাবে, আর তার সাথে সাথে শুক্ত করব, ব্যাস এই হচ্ছে। আর সেদিন কাছে কড়াই শাক ফেলেছিলাম, কড়াই শাক অনেকটা হয়েছে, তো বেকার কেন ফেলবো, কালকে হাজবেন্ড আর বাবা অনেক খেয়েছে, আমি আর মা খাইনি, তো আবার একটু রয়ে গেছে, ওটা হয়তো খাওয়া হবে, যদি খায় খাবে, আমি খাবো না, কেন বেশি শাক খেলে অন্য ব্যাপার। তো এই শুক্ত করবো, শুক্ত আনাজ টানাজ কাটা, সমস্ত আলু টালু কাটা, এবার পেঁয়াজ টেয়াজগুলো কাটবো, কেটে তারপরে রান্না শুরু করবো। তাহলে চলুন থাকুন, দেখতে থাকুন, আজকে দিনটা আর ভালোভাবে কাটাবেন আজকে, হ্যাঁ, সেফলি সুস্থভাবে যেখানেই যাবেন সেফভাবে কাটাবেন। তাহলে চলুন,
গাইস দেখতে পেলেন মেয়ে কতটা খুশি পেয়ে আমাকে বলছে মা স্যান্ডা কোনো গিফট দেয়নি তো মনটা খারাপ হয়ে গেছে এর মুখটা এ করে বলছে তারপরে আমি গিয়ে কম্বলের তলে লুকিয়ে দিয়েছিলাম দিয়ে দিয়েছি না না তো স্যান্ডাই দিয়েছে এখন আমার বলছে তুমি তো যাই হোক আমি আর রান্নাও বসিয়ে দিয়েছি তার সাথে সাথে অর্ডারটা রেডি হয়ে গেছে ছানাটা অলরেডি ভেজে গেছে আর এই যে শুক্তো বসিয়ে দিয়েছি ভাজা হচ্ছে এখন এমন তো মশলা সব দিয়ে দিয়েছি ওই চন্দনি সর্ষে আদা একসাথে মিক্সিতে পেস্ট করে দিয়েছি এবার ওটা আর কি জল দিয়ে তারপর হবে সিদ্ধ হয়ে গেলে তাতে নামানোর আগে আমি এই হাফ মগ মতো দুধ রেখেছি কাঁচা দুধই ওই কাঁচা দুধ দিয়ে দেবো আর দেবো একটু সামান্য ঘি নামানোর আগে শুক্তো হয়ে যাবে রেডি একদম বিয়ের বাড়ির স্টাইলে শুক্তো এগিয়ে বাড়ি মানে কাজ বাড়ির স্টাইলে সরি বিয়ে বাড়ি বলতে কাজ বাড়ির স্টাইলে শুক্তো রেডি আর এই হচ্ছে তো হ্যাঁ এভরিওয়ান গুড আফটারনুন সকালবেলা একটুখানি কথা বলার পর আর কোনো কথা হয়নি হয়নি রান্না বান্না আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর দেখাতে পারিনি সবাই স্নান করে এলাম এখন অলরেডি ডেটটা বেজে গেছে আর এই আর ওয়েদারটা খুব সুন্দর কি ভালো লাগছে আজকে ওয়েদারটা মানে ঘুরতে যাওয়ারই তো আইডিয়া লেগে ওয়েদার তো যাই হোক এই আর যত মেয়ে তো গিফটটাকে খুবই খুশি দেখালাম আমি আপনার সাথে শেয়ার করলামই আর খুবই খুবই খুশি ওই নিয়ে এখন আছে সারাক্ষণ আর এদিকে হচ্ছে হাজব্যান্ড একটু উনি কাস্টারি কাজ করছে বলতে গেলে আসলে হচ্ছে মেয়ের স্কুলে স্টোরি টেলিং কম্পিটিশন আছে সেটা জানুয়ারির এন্ডে বা ফেব্রুয়ারির ফার্স্ট উইকে এরকম হবে তো ওদের সেকশন থেকে পাঁচজন বাচ্চাকে সিলেক্ট করেছে ক্লাস টিচার আর হেডমিস্ট্রেস মিলে তো আমার মেয়ে সিলেক্ট হয়েছে আমার মেয়েকেও সিলেক্ট করেছে ম্যাম তো সেই জন্য একটা স্টোরি বলতে হবে মানে ওই কম্পিটিশন যেহেতু তার স্টোরিটা শেখানো হয়ে গেছে আর তো এখন সেটা একটা প্রপসগুলো ইউজ করে স্টোরিটা বলতে হবে তো সেইটাই হাজব্যান্ড এখন মাউন্ট বোর্ডের ওপর সেই তৈরি করছে ও কাউয়া ল্যান্ডের ওপর একটা স্টোরি বলছে তো এই যে মাউন্ট বোর্ডের ওপর এঁকে ওটা কালার করে জাস্ট এখন আপাতত ম্যাম বলেছে ভিডিও করে পাঠাতে যে কিরকম ওরা ঠিকঠাক বলছে কিনা বা স্টোরিটাও ঠিকঠাক আছে কিনা এগুলো দেখার জন্য তো সেটাই ইয়ে করছি এটা হয়ে গেলে কালকে হয়তো ভিডিওটা করে ম্যামকে পাঠিয়ে দেবো তার মধ্যে আবার 6 তারিখ দিয়ে 6 জান থেকে মেয়ের এক্সাম মানে একদম হ্যাপাজেট আমি একদম সময় মানে পাচ্ছি না ঠিকঠাক মতো ভিডিও ভিডিও করার কারণ মেয়েকে সময় অনেকটা দিতে হচ্ছে তো এই হচ্ছে আর এই তাহলে চলুন আবার পরে কথা বলছি মেয়ে এখন খাচ্ছে খেয়ে নি আবার পরে কথা বলছি খেয়ে টেয়ে নি তারপরে আবার কথা বলছি তো গাইস এই যে মেয়ে এখন পিয়ানোটাকে নিয়ে বা সিনথেসাইজার যাই বলুন নিয়ে এখন ওই বাজাচ্ছে খেলছে সারাক্ষণ
এভরিওয়ান, গুড ইভিনিং। আর গুড ইভিনিং বলছি, আর কিছু কাজ খাস তো আজকে নেই, কারণ রান্না বান্না সেরকম কিছু নেই। আর সকালে চিকেন করেছিলাম, মানে লাঞ্চে চিকেন করেছিলাম, তো চিকেন আছে, বলেছিলাম যে একসাথে আমি ডিনারের বানিয়ে রাখছি, তো ওই চিকেন আছে, জাস্ট রুটি করলাম আর চা বানালাম, এই হচ্ছে। আর এখন অলরেডি 7:05 বাকি, অনেক সময় আছে, খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, 5:30 সময় উঠে পড়েছি। আর এই আর কি করব, তো হাজবেন্ড অনেক করে বলছে চলো যাই ঘুরে আসি। আমাদের এখানে মাঝেরহাট যে ব্রিজটা আছে, যেটা ভেঙে গেছিল 3 বছর মনে হয় আগে, 3 বছর কি 2 বছর আগে সামথিং হবে, খেয়াল পড়ছে না আমার আপাতত। তো সেটা তো ঠিক হয়ে গেছে, আপনারা জানেনই, অনেকেই জানেন হয়তো, তো সেটা চালু হয়ে গেছে, সেটা খুব সুন্দর করে সাজিয়েছে, হ্যাঙ্গিং টাইপের হয়েছে। তো যাই হোক, তো ওটা খুব লাইটিং ওয়াইটিং করেছে, তো হাজবেন্ড বলছে চলো ওই ব্রিজটা একটু ঘুরে আসি, আপনি ঘুরে আসি। তো ইচ্ছা করছে না, প্রথম কথা ঠান্ডাতে ইচ্ছা করছে না, তারপর এই ঠান্ডাতে যাব বাইকে করে, মেয়ে ঠান্ডা লেগে গেলেই গেল, কেন সামনেই এক্সাম, সবকিছু মানে একদম যাচ্ছে তাই। এমনি বাবার খুব ঠান্ডা লেগেছে, এই ডায়মন্ড হারবার গিয়ে প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, কাশছে প্রচন্ড, জিবে সাইড গুলো তো মানে একটু ওই শেলসা টাইপের হয়ে গেছে, মানে ঠান্ডাতেই যা, তা ওই জন্য আমি ইচ্ছা করছে না। আর কি বলুন তো, এই যাব এসে আবার জামা কাপড় ধোয়া করা, মানে হয়তো কালকেই ধোবো আর সঙ্গে সঙ্গে ধোবো না, কিন্তু ওই ঠান্ডাতে এসে না মানে ইচ্ছা করছে না, ওই জন্য যেতে, তা আমি এখনো কিছু বলিনি, হ্যাঁ দেখা যাবে। তো এই ইভিনিং এমনি লিকার চা খেয়েছি, এখনো মিল্ক টি খাইনি, খাবো, আর মেয়েও দুধ খাচ্ছে, আর ও তো গিফট অ্যাপে খুবই খুশি, দেখালাম আমি কিরকম, আপনাদের বললামই দেখাবো। আর এই আর এইভাবেই আজকে দিনটা কাটলো, খুব একটা মানে কাজকর্ম সেরকম আজকে ছিল না, মানে সামান্য এতেই হয়ে গেছে। তো এই আর তো গাইজ, এখন ক্যারাম খেলার প্রস্তুতি চলছে, আর এই যে এখন 9:30 বাজতে যায়, মেয়ে পাউডার দিচ্ছে ক্যারামের মধ্যে, চলো ওদিকে বস, পড়ে যাবে। আর এখন ক্যারাম খেলার ইচ্ছা হয়েছে, একটু ক্যারাম খেলে আর বেরোলাম না, এত ঠান্ডা লাগছে, আর আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, পড়েছিলাম আর একদম ভালো লাগছে না, আমার নাইট ড্রেস পরে নিয়েছি, কালে সোয়েটারটা খুলবো আর শোবো, এরকম ব্যাপার, অতিরিক্ত ঠান্ডা লাগছে, আর কোমর টোমর গুলো খুব যন্ত্রণা করছে। এই আর দিও না, আর দিও না, পাউডার অনেক হয়ে গেছে, আর দিও না, রেখে দাও, চলুন একটু ক্যারাম খেলা যাক, আমি মেয়ে আর হাজবেন্ড খেলবো। তো গাইস, এবার ডিনার করবো, তো ডিনারে মানে খাওয়ার বাড়ছি এখন, আর এর সাথে সাথে আজ ব্লগটাকে এখানেই শেষ করব। তো 25শে ডিসেম্বরের দিনটা এইভাবেই এবারে সেলিব্রেট করলাম বাড়িতে থেকেই, কারণ বাইরে যা সিচুয়েশান সেই হিসাবে বাইরে ওই জন্যই বেরোলাম না, আর তো বাড়িতে থেকে খুব মজাও করলাম, এইভাবেই আজকে গেল দিনটা। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নিউ ফ্রেন্ডরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন আবার একটা অন্যরকম ব্লগ নিয়ে আমি হাজির হব, তো আপনারাও ভালো থাকবেন।